ভোট পরবর্তী অশান্তির মামলায় কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য সরকার। ভোটের ফল বেরোনোর পর থেকে রাজনৈতিক হিংসার অভিযোগে সরব বিজেপি, বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এই মামলাতে গত 2 জুলাই হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ যেসব নির্দেশ দিয়েছিল তা পুনর্বিবেচনার আর্জি নিয়ে সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বৃহত্তর বেঞ্চে দ্বারস্থ হয়েছে রাজ্য। আদালত সূত্রে খবর, রাজ্য সরকারের আবেদনে বলা হয়েছে ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের প্রাথমিক রিপোর্ট পর্যালোচনার সুযোগ মেলেনি, রাজ্য সহযোগিতা করেনি এমন কোনো তথ্য NHRC তার রিপোর্টে উল্লেখ করেনি। রাজ্য সরকারের বক্তব্য না জেনে একতরফা নির্দেশিকা জারি হয়েছে। চলতি সপ্তাহে এই আবেদন নিয়ে শুনানি সম্ভাবনা। গত 2 জুলাই হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ ভোট পরবর্তী অশান্তি মামলায় নির্দেশ দিয়েছিল নির্বাচন পরবর্তী অশান্তি নিয়ে পুলিশ বা NHRC-র কাছে যত অভিযোগ এসেছে প্রতিটি ক্ষেত্রে মামলা রুজু করতে হবে। রাজ্য পুলিশ স্পেশাল ব্রাঞ্চের কাছে এই সংক্রান্ত যত তথ্য রয়েছে তা সংরক্ষণ করতে হবে মুখ্য সচিবের দায়িত্বে। সম্প্রতি যাদবপুরে ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গেলে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনায় হাইকোর্টের কাছে রিপোর্ট দেয় NHRC-র অনুসন্ধান কমিটি। যাদবপুরের ঘটনায় কেন আদালত অবমাননার রুল জারি করা হবে না তা জানতে চেয়ে কলকাতা পুলিশের DC SSD রশিদ মনির খানকে শোকজ নোটিশ ইস্যু করে আদালত। এইসব নির্দেশই পুনর্বিবেচনার জন্য আর্জি জানালো রাজ্য সরকার। সৌভিক মজুমদারের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। আসি পরের খবরে। বেলেঘাটায় বিল্ডিং মোড়ের কাছে ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ এবং হেনস্থার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কোরিয়ার বাসিন্দা দুই ভাইকে। গালিগালাজ, তারপর সজোরে ধাক্কা। মোটর বাইক আরোহীর কাছে কাগজপত্র দেখতে চাওয়ায় এভাবেই হেনস্থার শিকার হলেন এক ট্রাফিক সার্জেন্ট। ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকার বিল্ডিং মোড়ে। পুলিশ সূত্রে দাবি, এই দুই মোটর বাইক আরোহীকে থামিয়ে কাগজপত্র দেখতে চেয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট, কিন্তু অভিযোগ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। এরপরই ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ করতে শুরু করেন মোটর বাইক আরোহী দুই ভাই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গালিগালাজের মাঝে হঠাৎই একজন ট্রাফিক সার্জেন্টের হাত ধরে ধাক্কা মারেন। এইভাবে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই ভাই মোহাম্মদ রিজওয়ান আহমেদ এবং মোহাম্মদ আমানুল্লাহ করেয়া থানা এলাকার বাসিন্দা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।